পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে বাম কংগ্রেস জোটের আশায় জল। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে সিপিএম এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ফলে জোটে যে পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনে লড়ছে না বাম এবং কংগ্রেস তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কী কারণে পশ্চিম মেদিনীপুরে এই জোটে লড়াই না করে এককভাবে লড়ছে বিরোধীরা তা নিয়ে অবশ্যই একটা আলোচনা চলছে। তার কারণ বাম এবং কংগ্রেস মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম সাগরদিঘি উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয়ের পর যেটা মনে করা হয়েছিল যে বাম কংগ্রেস জোটের জয়, কিন্তু বায়রন বিশ্বাস তারপরেই অবশ্য আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসে চলে যায়। ফলে একটা প্রশ্ন উঠেছিল যে তাহলে সিপিএম কেন কংগ্রেসের একজন প্রার্থীর জন্য খাটবে যে প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন, এমনই একটা অভিমত উঠে এসেছিল সিপিএমের অন্দর থেকেই। সেই কারণেই কি তাহলে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের সঙ্গে জোটে গেল না সিপিএম? প্রশ্ন জেলার রাজনৈতিক মহলে এবং তা নিয়েই চলছে এই মুহূর্তে জল্পনা। আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল এককভাবে সিপিএম। এই প্রার্থীরা আগামী 15 জুনের মধ্যেই তাঁরা তাদের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। ফলে কংগ্রেসের সঙ্গে কোনো প্রকার আলোচনা এবং একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কংগ্রেস এবং বামেদের জোটের প্রার্থী দাঁড় করানো হচ্ছে এমনটা একেবারেই অন্তত হচ্ছে না পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে। অন্তত এই জেলায় বাম কংগ্রেসের জোট যে হচ্ছে না তা কার্যত স্পষ্ট হয়ে গেল। 60টি আসনের মধ্যে 55টিতেই প্রতিদ্বন্দ্বিতা করা হবে সিপিএম এর পক্ষ থেকে, এমনটাই এখনো পর্যন্ত খবর। আর বাকি 5টি আসনে বামেদের জোট শরিক, সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানতে পারা যাচ্ছে।